আচ্ছা, আমি ধন্যবাদ দিই আপনাদেরকে আজকের এই সন্ধ্যায়। আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, এই জন্য খুবই আমি আনন্দিত। আজকে আমরা আলোচনা করব মূলত লুক লিখিত সুসমাচার 15 অধ্যায়ে 11 থেকে 32 পদের আলোকে। এই অংশের মধ্যে একজন হারানো পুত্রের গল্প আছে, এই গল্পের আলোকে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনা থেকে আজকে আমরা কি শিখতে পারলাম বা কি শিখতে পারি এবং আমাদের জীবনে কি করণীয় আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আসুন এই সময় আমরা এই অংশ আলোচনার পূর্বে ছোট্ট করে একটু প্রার্থনা করি। আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য। আমরা কয়েকজন ভাই বোন আমরা তোমার চরণ তলে বসেছি। এই সময় পবিত্র বাইবেল থেকে আমরা একটি বিষয় নিয়ে আজকে এই সময় চিন্তা করব, ধ্যান করব। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার সাহায্যে আমাদেরকে পরিবর্তনে সাহায্য করো, যেন এই অংশের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি এবং প্রভু আমাদের জীবনে এই শিক্ষা আমরা প্রয়োগ করতে পারি। এই প্রার্থনা করি প্রভু তোমার নামে, শ্রবণ ও গ্রাহ্য করো। আচ্ছা, সম্মানিত ভাই ও বোন বা বন্ধু, আমার সহপাঠী দাদা আছেন, আসুন আমরা এই অংশের আলোকে আমরা দেখি। আমি পুরো অংশটি পড়ব না, কিন্তু আমি এর ভিতরে যে বিষয়টি আছে সেটি আপনাদের সামনে এই সময় আমি বলছি। আমি বলতে চাই যে এক সময় একজন বাবা ছিলেন, সেই বাবার দুইজন পুত্র বা সন্তান বা ছেলে তার ছিল। এর মধ্যে ছোট ছেলে সে বন্ধুদের পরামর্শে সে বাবার কাছে একদিন গিয়ে বললো, বাবা আমার সম্পত্তির অর্ধেক তুমি আমাকে দিয়ে দাও। এবং বাবার কাছ থেকে সে সম্পত্তির অর্ধেক নিয়ে সে দূর দেশে চলে গেল এবং দূর দেশে গিয়ে সে অনেক আনন্দের ফুর্তিতে সে সেই তার সেই টাকা পয়সা সে খরচ করতে শুরু করল এবং এই করতে করতে এক সময় সে তার সমস্ত টাকা পয়সা শেষ করে ফেলল। এবং তারপরে সে কি করবে, সে শেষ পর্যন্ত একজন শূকরের মালিকের কাছে সে গেল। সেই শূকরের মালিকের কাছে গিয়ে সে কাজ নিল, শূকর চড়ানোর কাজ, শূকর পালার কাজ। এবং এই কাজ করতে করতেও তার খিদা মিটত না এবং এই জন্য সে একসময় পেটের খিদায় সে ওই শূকরদের যে খাবার দেওয়া হতো সেই খাবার খাওয়ার জন্য সে চেষ্টা করতো, বাঞ্ছা করত, কিন্তু সেই খাবারও তাকে দেওয়া হচ্ছিল না। আর এইভাবে ক্ষুধায় এবং অন্যান্য কষ্টের মধ্যে দিয়ে সে যখন যাচ্ছিল আর এই চরম দিনে সে অনুভব করল যে আমার বাবার বাড়িতে অনেক খাবার আছে, অনেক বলবো যে কাজের লোক আছে, তারা আমার থেকে অনেক ভালো আছে। এবং সেই চেতনা পেয়ে সে মনে মনে ঠিক করলো যে সে আবার তার বাবার কাছে সে ফিরে যাবে। এবং এইভাবে সে একদিন তার বাবার বাড়ির দিকে সে রওনা দিয়ে সে আসতেছিল, কিন্তু তার বাবা প্রতিদিন সেই ছেলের জন্য সে তাকিয়ে থাকতো ওই রাস্তার দিকে, কবে আমার ছেলে ফিরে আসবে। আর এইভাবে যখন সেই ছেলে আসতেছিল আর সেই সময় বাবা তিনি দূরে থাকতে তার সেই ছেলেকে দেখতে পেয়ে তিনি দৌড় দিকে সেই ছেলেকে তিনি জড়িয়ে ধরলেন এবং তাকে চুমু দিলেন এবং তার হাতে তিনি অঙ্গুল দিলেন এবং শরীরে নতুন কাপড় দিলেন এবং তার পায়ে জুতো দিলেন এবং তাকে বলতে অনেক আদর আপ্যায়নে তাকে ধরে নিয়ে গেলেন। এবং এই আনন্দে তিনি একটা ভোজের আয়োজন করলেন, একটা হৃষ্টপুষ্ট বাছুর মেরে অনেক লোককে নিয়ে তিনি আমোদ প্রমোদ করা শুরু করলেন। কিন্তু সেই লোকের বড় ছেলেটি সে ওই মুহূর্তে বাসায় ছিল না, সে বাইরে ছিল এবং সে যখন বাসায় আসতেছিল আর আস্তে আস্তে সে অন্যদের মুখে জানতে পারলো যে তাদের বাড়িতে অনেক আনন্দ হচ্ছে এবং সে জানতে পারলো যে তার সে ভাই আবার ফিরে এসেছে। এই কারণে বড় ছেলেটি সে মনের কষ্টে রেগে সে বাড়িতে সে যেতে চাইল না, কিন্তু পিতা সেই বলবো যে সেই ছেলের বাবা সে তার বড় ছেলেকে তিনি বুঝানোর চেষ্টা করলেন এবং তাকে সান্ত্বনা দিতে চাইলেন যা তার সমস্ত অনুসম্পত্তি এগুলি বড় ছেলে এবং তিনি বুঝাতে চাইলেন যেন সে বাসায় ফিরে যায়, সাধ্য সাধনা করতে লাগবে।
এই হচ্ছে গল্পটি। উপস্থিত গুরুপতি ভাই বোনেরা যারা আছেন, এই যে আমি গল্পটি বললাম, এই গল্পটি আমি চাই যে একজন আবার এটা নিজের ভাষায় বা নিজের মতো করে যদি একজন বলতে পারে, যদি এই গল্পের মধ্যে আমি আসলে কি বললাম এটাই যদি একজন চান একজন বলতে পারে। ঠিক আছে, বলি। একজন বাবার তার দুই সন্তান ছিলেন এবং সেই সন্তানের মধ্যে ছোট সন্তান একদিন বাবার কাছ থেকে সেই সম্পত্তির ভাগ নিয়ে সে অনেক দূরে চলে গেল এবং সেখানে দূরে গিয়ে দূরে সে বিভিন্নভাবে অসৎ উপায়ে সেই টাকা পয়সাগুলো সে খরচা করে ফেললো এবং একসময় সে খুব কষ্টে অভাবে পড়ল, এমনকি খাবারও তার যোগ ছিল না। তিনি চেষ্টা করলেন যেন খাবারের জন্য সেই শুকরের এক মালিকের কাছে গেলেন যিনি তার অনেক শুকর ছিল এবং সেইখানে সে কাজ পেল এবং সেখানে যথেষ্ট পরিমাণ খাবার সে পেত না, সেই জন্য সে কি করত, শুকরের খাবারগুলো খাবার জন্য চেষ্টা করত এবং একসময় সেই শুকরের খাবারগুলোও তাকে দেওয়া হতো না খাবার জন্য। তখন সে চিন্তা করলো যে আমার বাবার বাড়িতে অনেক চাকর বাকর আছে, তারা ভালোভাবে খেতে পাচ্ছে, পেট ভরে খেতে পারছে, আর আমি কেন এখানে এইভাবে এত ক্ষুধায় কষ্ট আমি পাবো। আর অন্যদিকে বাবা কিন্তু প্রতিদিন সেই সন্তানের জন্য সে অপেক্ষা করতো যে সন্তান এখন কষ্ট পাচ্ছে শুকরের খামারে যে কাজ করছে, আর বাবা খুব অপেক্ষা করতো যে কখন তার সেই ছেলেটা ফিরে আসে এবং একসময় সেই ছেলে সেই কষ্টে থাকতে থাকতে তার একটা অনুশোচনা হলো যে আমি ফিরে যাব আমার বাবার কাছে এবং সে যথারীতি ফিরে গেল এবং ফিরে যাওয়ার পরে তার বাবা খুবই খুশি হলেন এবং সেই সন্তানকে আবার সাদরে গ্রহণ করলেন, তার গায়ে জামা ছিল না সেই জামা দিলেন, তার সে আংটি দিলেন, জুতা পরালেন নতুন এবং তার ফিরে আসার আনন্দে সে একটা বড় একটা ভোজের আয়োজন করল এবং সবাইকে সে নিমন্ত্রণ করল এবং অন্যদিকে তার যে যে সন্তান বড় সন্তান যে বাবার কাছেই ছিল সেই সন্তান আবার সে আবার দুঃখ পেল যে ছোট ভাই যে দুষ্টু চলে গিয়েছিল সে ফিরে আসলো, বাবা এত তার জন্য আয়োজন করল, আর সেই যে বড় ছেলেটা কষ্ট পেল মনে। ধন্যবাদ দিদি, সুন্দরভাবে বলেছেন। এই গল্পটা আমরা আসলে অনেকে জানি কিন্তু আজকে আমার আপনাদের কাছে জানার হচ্ছে যে এই যে গল্প আমরা বললাম বা পড়লাম আলোচনা করতেছি, এই গল্প থেকে আসলে আমরা ঈশ্বর সম্পর্কে কি চিন্তা করতে পারি, কি উপলব্ধি করতে পারি, এই গল্প থেকে আমাদের ঈশ্বর সম্পর্কে কোনো চিন্তা আমাদের আসে কিনা যদি একজন শেয়ার করতে পারে। ঈশ্বর মহাশীল দয়াশীল, সেই জন্যই আমরা এখানে দেখি যে ছোট ছেলে যেহেতু সে অন্যায় করেছে তার ভুলটা যে সে বুঝতে পেরেছে এর জন্য তার বাবা কিন্তু তাকে ক্ষমা করে দিতে এবং ঘরে নিতে। তো এখানে দেখতে পারি এই গল্পটা তো ঈশ্বর ছিলেন, ঈশ্বর আমাদের এটা আমাদের উদাহরণ দিয়ে বলছে। তো এখানে দেখতে পারি ঈশ্বর ক্ষমাশীল দয়াশীল, আমাদেরকে আমরা অন্যায় করলেও সে ক্ষমা করে আমাদের ভালোবাসেন যত্ন নেন। আমি একটু বলতে চাই, আসলে এটা হচ্ছে বিচ্ছিন্ন হওয়া ঈশ্বর কাছ থেকে, সরে যাওয়া, দূরে চলে যাওয়া। আর যখনই সে চেতনা ফিরে পেল তখনই তার বাবার কাছে আসলো এবং তার বাবা তার বড় ছেলেকে বলল যে বাবা, সে হয়তো বড় ছেলে রাগ করেছিল কিন্তু সে বড় ছেলেটার কাছে বাবার যে কথা ছিল যে বাবা আমার ছোটো ছেলেটা মারা গিয়েছিল এবং সে এখন জীবিত হয়েছে, এর জন্য আমি এত আনন্দ আর কি করছি এই কারণে। দেখি যে যখন তার পিতার কাছে আসলো চেতনা ফিরে পেলো এবং সে যদি ঈশ্বরের কাছে আসছে এটা আমি শিখতে পারছি। হ্যাঁ, ঈশ্বরের কাছে আসলে আসলো, এখন ঈশ্বরের কাছে মানে যাওয়া এই জায়গাটাই আমরা চিন্তা করার জন্য আমি বলতে চাই যে ছোট ছেলেটি সে হারিয়ে গিয়েছিল, তাই না? দিদি বলল যে সে মরে গিয়েছিল,
এই সম্পর্কে আসলে এই মরে যাওয়ার সম্পর্কে আমাদের কি চিন্তা আসে যদি একজন কেউ প্রসঙ্গিত করে শেয়ার করে মরে যাওয়ার সম্পর্কে? মরে যাওয়ার সম্পর্কে বুঝতে হলে আমরা পাপে পতিত হয়ে যাচ্ছি, পাপে আমাদের মৃত্যু হচ্ছে, সেই বিষয়টা এখানে হাইলাইট করা হচ্ছে। কারণ পিতা ঈশ্বর তিনি পিতা হিসেবে এখানে একটা রোল দেখিয়েছেন, এবং আমরা পাপে অনেক সময় পতিত হচ্ছি, সেই সব ছেলের মতো আমরা মৃত হচ্ছি। মানে পিতার যে ইচ্ছা আমাদের ভালোবাসা দেখাবে, তার কাছে রাখবে, কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটার দিকে ধাবিত হচ্ছি, সেই ছোটো ছেলের মতো আমরা বাধ্য হচ্ছি, আমরা আমাদের ইচ্ছা মতো সব কিছু করতে আছি। কিন্তু পিতার যে ইচ্ছা, পিতা কিন্তু আমাদের অনেক ভালোবাসেন, ঈশ্বর আমাদের অনেক ভালোবাসেন, কিন্তু আমরা ঈশ্বরের কথা শুনছি না, সেই পিতার কথা শুনছি না, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, পাপে পতিত হচ্ছি। যখন আমি আমার পাপটা সম্পর্কে বুঝতে পারছি, মানে এমন একটা পর্যায়ে আসতেছি পাপ করতে করতে আর জায়গা নাই, তখন আমাকে অনুশোচনা হচ্ছে যে আমি তো মৃত প্রায়, পাপে মৃত, মানে পাপ করতে করতে এমন একটা জায়গায় এসে আমি পতিত হয়েছি যেখান থেকে মনে হচ্ছে আর ফিরে যাওয়ার মতো কোনো যোগ্য নাই, মানে ঈশ্বরের কাছে যাওয়ার মতো কোনো যোগ্যতা আর নাই। ঠিক দাদা, আর এর জন্য আমরা যদি মানে এইখানে এই বাবার চরিত্রটা যে যখনই আমরা অনুশোচনা করব সাথে সাথে আমাদের কাজ করতে হবে, ছোটো ছেলেরা কিন্তু সাথে সাথে সেই শুকুরের সেই খামার থেকে সে তার বাবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল, বাবার কাছে ফিরে গিয়েছিল। তার মানে সে যে কাজটা করছিল সেখান থেকে সে মানে কি বললো যে সে আবার রিব্যাক করলো, সে বা সে ফিরে গেল, তার মনে অনুশোচনা আসলো এবং সাথে সাথে সে কাজে করে দেখালো, বাবার কাছে গেল, বাবাকে বললো এবং বাবা ক্ষমা করে দিল। তার মানে ঈশ্বরের কাছে আমরা যখনই আমরা পাপের অনুশোচনা পেয়ে আমরা যখনই যাব তিনি আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন, ওই বাবার মতো। আসলে এটা আমার খুবই ভালো লাগলো। আমি এখানে একটু বলতে চাই, আমরা অনেক সময় উপলব্ধি করি এটা আমার ভুল, কিন্তু আমরা ফিরে আসি না, আমরা উপলব্ধি করি বুঝতে পারি ওই জায়গাটা কামব্যাক করি না, কামব্যাক করা বা ফিরে আসা এটা দরকার। মানে এবং ছোট ছেলে সে কিন্তু ফিরে এসছে, মানে সে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু বুঝতে পেরে সে চুপ করেছিল না, সে বলছে আমি ফিরে যাব। আবার সে ওই পাপের মধ্যে ডুবেছিল, কিন্তু সেখান থেকে সে ফিরে এসেছে আবার পিতার কাছে। পাপের মধ্যে যখন যায় তখন আসলে আমরা ওইটাকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়, তাই না? পাপের বেতন হচ্ছে মৃত্যু, কিন্তু যখন ওইখান থেকে কেউ ফিরে আসে বা ঈশ্বরকে বিশ্বাস করে ফিরে আসে, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ফিরে আসে, এর মধ্যে কিন্তু সে নতুন পথে দিশা পায়, এটা আমরা বুঝলাম। এখন আমি বলতে চাচ্ছি এই ছেলেটি যখন ফিরে আসলো, ফিরে আসার পরে বাবা সে কি করবো, দুই একজন কেউ বাবা কি করবো? বাবা তাকে আদরে তাকে জড়িয়ে ধরল, তাকে নতুন জামা পরাইলো, আঙ্গুটি পরাইল, সুগন্ধি তেল দিয়ে তাকে বরণ করে ঘরে নিয়ে আসলো, চুম্বন করলো, তারপরে ইষ্ট পুষ্ট একটা বাছুর মেরে মানে ভোজের আয়োজন করলো, সকলকে নিমন্ত্রণ করলো, সকলেই আসলো। এখানে আমরা দেখলাম যে পিতা প্রেমময়, তার অনেক প্রেম, তা আমরা যতই অন্যায় করি তিনি আমাদের ক্ষমা করে দেবেন। আমরা যদি তাকে অনুশোচনা হয় তো তার কাছে যদি ক্ষমা চাই তাহলে তিনি আমাদের ক্ষমা করে দেবেন। এটা অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে একটা চিত্র না, কি সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আসলে বলবো যে আজকে আমরা যদি বাবার ভূমিকায় থাকতাম আমরা কি করতাম? আমরা বাইবেলের একটা ঘটনা থেকে এটা উপলব্ধি করলাম বা জানতে পারলাম, কিন্তু আমি যদি বাবা হতাম বা বর্তমান সময়ের বাবারা যারা আছে তারা কি সন্তানদের এইভাবে ভালোবাসে?
আমরা কি বর্তমান সময়ে এরকম ভালোবাসা দেখতে পাই? আমি বলতে চাই যে আসলে আমরা অত ঈশ্বরের মধ্যে অত ভালোবাসছি না, কারণ আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ঈশ্বর পিতা যেমন আমাদের ক্ষমা করে দিচ্ছেন, আমরাও যেন আমাদের সন্তানদেরকে যদি তারা ট্রাক্স হারিয়ে যায় ফিরে আসে অবশ্য তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে, কারণ এই শিক্ষা আমাদের এখান থেকেই নিতে হবে। কারণ ঈশ্বর যিনি পিতা তিনি আমাদের যেমন ক্ষমা করছেন আমাদেরও ক্ষমা করতে হবে। আমাদের আমি যদি পিতা হই আমার সন্তানদের জন্য ঠিক একই আকাঙ্ক্ষা। আমরা জগৎ জাগতিকভাবেও দেখি আমাদের ছেলেমেয়েরা অনেক অন্যায় করে, সন্তান যতই পাপী হোক কিন্তু তার প্রতি বাবা মা বাবার যে ভালোবাসা সেটা কখনো ফুরাবে না। সে সন্তান অসুর তাকে ফিরানোর জন্য বাবা অনেক চেষ্টা করে, আর ভালোবাসা কখনো তো কমবে না তার প্রতি, বরং আরো বাড়বে, যে তাকে কিভাবে ফিরে আনা যায় বাবা সেই চেষ্টাই করবে। এখন তাহলে আপনার কথাই আমি চাই, আমাদের সারা বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশ করবো না, আমাদের সমাজ করবো না, এরকম অনেক মানুষ আছে যারা পাপের মধ্যে হারিয়ে গেছে, তাই না, ডুবে আছে, যারা ঈশ্বরকে জানে না। এখন আমাদের কি করণীয় আছে তাদের প্রতি? কি আমাদের এরকম ফিলিংস আছে যে ইস লোকটা কষ্টের মধ্যে আছে, বা কি মনে হয় তাদের সম্পর্কে? আপনি কি চিন্তা করেন বা আমরা কি চিন্তা করবো? আসলে তাদের জন্য আমাদের অনেক অনেক প্রার্থনা দরকার আছে, তাদের মন যেন পরিবর্তন করে, চেতনা যেন আসে। আমরা জানি যে অবাধ্য হয়ে যায় অনেক সময় ছেলেমেয়েরা, এখনো হচ্ছে প্রতিনিয়ত প্রতি ঘরেই আমি মনে হয় আছে। তাদের জন্য আমরা বিশেষ করে প্রার্থনা করব, তাদের বোঝাবো যেন তারা প্রভুতে আসে এবং পিতা মাতা বাধ্য হয়। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা এই পথে আছে, হারিয়ে গেছে, বাবা মার সঙ্গে সম্পর্ক নাই, এইরকম লোকের জন্য আসলে আমাদের কিছু করণীয় আছে, তাদেরকে চেতনা দেওয়ার জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আসলে আমরা যেন কিছু স্টেপ নিয়ে কিছু কাজ করি। আরেকটা বিষয় আছে আমরা শেষের দিকে, এই পিতার আরেক মানে আরেকজন ছেলে তার ছিল বড় ছেলে, সে কিন্তু ছোটো ভাই ফিরে আসাতে খুশি হতে পারেনি, সে মনে মনে একটু কষ্ট পেয়েছিল এবং সে বাবাকে বলেছিল আমি তোমার সঙ্গে আছি, তোমার বাধ্য হয়ে আছি, তুমি তো আমার জন্য কোনোদিন একটা কিছু করলে না, আর ছোটো ছেলে ফিরে এসেছে তার জন্য তুমি হৃষ্টপুষ্ট বাসন মেরেছ, এত আয়োজন করেছ, এই বিষয়টার সম্পর্কে আসলে আমরা কী চিন্তা করতে পারি? ওইখানে বলতে চাই আমি যে সব লোকেরা তো ঈশ্বরের সঙ্গে সবসময় আছে, আমরা যারা পাপী আমরা তো ঈশ্বরের কাছে যাই না বা তার কাছে আমরা প্রার্থনা করি না, তাই জন্য এখানে বলছে যে বাবা তুমি তো আমার মানে বড় ছেলেকে বলছে যে তুমি তো আমার সঙ্গে সব সময়ই আছো, তোমার ভাই সে পাপের পথে গেছিল সে ফিরে এসছে, তাকে সুন্দর করে তাকে অভ্যর্থনা জানানো দরকার। আমার মানে দৃষ্টিকোণ থেকে এটুকুই। আরেকজন ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ কনসেপ্ট ঠিক আছে, তবে আমরা যেটা শিখছি এই কিছুদিন আগে আমরা এই বিষয় নিয়ে খুব আলোচনা করলাম এবং এখানে বড় ভাইয়ের ভূমিকাটা আমরাও অনেক সময় পালন করি, মানে সেই পরিস্থিতির চিন্তা করি আমরা, কারণ বড় ভাই কাছে থেকেও সে একটা ব্লেম দিচ্ছিল, কারণ পরিস্থিতিরা কিন্তু সব জানত এবং তারা শুধু ব্লেম দিত, ঠিক বড় ভাই সেই ভূমিকাটা পালন করছিল। আমরা এখানে দেখছি যে এখানে বড় ভাই সবসময় কাছে আসে, বাবা তারা অনেক বোঝাচ্ছে তুমি যে আমার সঙ্গে ছিলে, সে মৃত্যু পীড়ায় হয়ে গেছিলো সে ফিরে আসছে, এই জন্য তার জন্যে মানে সেই 100টা ঘেড়াকে 99টা ছেড়ে দিয়ে একটা কিন্তু খুঁজতে গেছিলো, এই একটা পাইলে বেশি আনন্দ হয়েছে 99টা, সেই 99টার মধ্যে এই প্রথম সন্তান যে ছিল তার সাথে তাকে বোঝানো হচ্ছে যে সে আছে কিন্তু যে হারিয়ে গেছিলো তার মধ্যে দরদ কিন্তু সে ওখানে থেকেও ব্লেম দিচ্ছিল বাবার, আমার জন্যে করলো না তুমি তার জন্যে করলে, এটা ছিল ছোট ভাইয়ের প্রতি একটা ঈর্ষা একটা রাগ। অনেক সময় পুলিশেরা অনেকভাবে যিশুকে বলছে কেন বিশ্রামবারে তুমি তোমার এই এই কাজ করলা, এটা তো আইনে নাই, তারা অনেক কিছু জানত। ঠিক আমরা অনেক সময় বড় ভাইয়ের ভূমিকা পালন করি,
যে ফিরে আসা তাকে আসতে দিতে চায় না। বড় ভাই চাচ্ছিল না যে ছোটো ভাই জন্য এত আয়োজন করুক। এই আমাদের ওই জায়গা থেকে বড় ভাইয়ের ওই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে, যেন ভাইয়ের সাথে ভাইয়ের একটা কম্বিনেশন হয়, মিল হয়, এটাই আর কি বোঝানো হচ্ছে, বড় ভাইয়ের মতো যেন আমরা না। আচ্ছা, আমি এই আলোচনা থেকে এখন একটু বলতে চাই যে এই যে আলোচনা আজকে আমরা এখন করলাম, এখান থেকে নতুন কি কোনো বিষয়ে আজকে আমরা উপলব্ধি করতে পারলাম, নতুন কোনো বিষয় যেটা আমি হয়তো আগে অনুভব চিন্তা করতাম, যেখানে এসে আমার একটু নতুন লাগলো? যারা ফিরে আসে তাদের প্রতি আমরা হিংসা করি বা অভিযোগ করার মতন হিংসা করি বা আমরা মনে হয় যেন আমরা আসলে চাই না, কেউ কেউ হয়তো চাই না যে ওই যারা হারিয়ে গেছে যারা ঈশ্বরের কাছে আসেনি তারা যেন ফিরে না আসে, কারণ ফিরে আসলে তারা বেশি সমাদর পাবে, আমার চেয়ে বেশি সমাদর পাবে, বেশি প্রাধান্য পাবে। তাই আসলে এই হিংসা এই হৃদয়টা অনেক সময় আমরা এইটা বহন করলেও এটা আসলে ঠিক না, এটা একটা নতুন আসলে এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আসলে এই পরিস্থিতির মধ্যে যখন চাই একজন আরেকজনকে সহ্য করতে পারি না, বা যদি ধন সম্পত্তির বিষয়ে চিন্তা করি যে সে তার ভাগের সম্পত্তি বিক্রি করে চলে গেছে, এখন এসছে এখন আমার ভাগের ধন সম্পত্তি সে ভোগ করবে না, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকতে পারে। কিন্তু কিন্তু মূল ঈশ্বর যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলে ধন সম্পত্তি বা এইরকম ঈর্ষা এটি বড় বিষয়, সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে কি যে একটা সম্পর্কের মধ্যে যেন থাকি, হ্যাঁ একটা সম্পর্কের মধ্যে যেন থাকি, একটা ভালোবাসার বন্ধনের মধ্যে যেন থাকি, কারণ এই জগতের অন্য কোনো কিছু দিয়ে কিন্তু সুখ পাওয়া যায় পাওয়া যায় না। এই জন্য আসলে সম্পর্কটা নেই, এটাকে গুরুত্ব দেওয়া দরকার, ভাইয়ের সঙ্গে থাকা, বাবার সঙ্গে থাকা, এক পরিবারে থাকা, একটা জায়গায় এক হয়ে থাকা, এইটা হচ্ছে বড় বিষয়। এই জন্য ওই ঈর্ষা ধনের লোক বা কে কী করলো বা সে হারিয়ে গেছিল দুষ্ট আমি ভালো আমি বাবার সঙ্গে আছি এরকম অহংকার করার কিছু নেই, হ্যাঁ আমি পিতার কাছে আছি বা এরকম মনে হয় যে আমি প্রতিদিন গির্জায় যেতে পারি, কিন্তু একজন লোক সে হয়তো পাপি অনেকদিন পরে একদিন আসলো তাকে ব্লেম দেওয়ার কিছু নেই, কিন্তু আমাদের মূল দায়িত্ব হচ্ছে যেন তাকেও আমরা একসাথে করে নিই আমাদের মধ্যে নেই, সকলে মিলে যেন আমরা আনন্দটা এটা যেন ভাগাভাগি করি, এটা হচ্ছে মূল বিষয়, এবং এইভাবে যেন আমরা থাকি। এখন এই যে গল্পটা আমরা আলোচনা করলাম দৃষ্টান্তটা, এইটা থেকে সার্বিক দিক চিন্তা করে এখন আমি বলতে চাই যে আমাদের কি করণীয়, যদি একজন একটু করে দেখুন তাহলে আমাদের কি করে এখন আমরা কি করতে পারি, কি করার আছে? আমি যেটা মনে করি আমার যেটা করণীয় সেটা হচ্ছে যদি একটু বড় ভাইয়ের জায়গায় থাকি তাহলে আমার ছোট ভাইকে আমার সাদরে গ্রহণ করতে হবে, আমি তো পিতার কাছে আছি, পিতার তো সবই, তাহলে পিতার সব তারও আমার সে ভাই সহোদর কিন্তু সে এবং আমি দুজনেই উপভোগ করি, একসঙ্গে থাকতে পারি এবং একটা ভালো ফেলোশিপে থাকি, কেউ যেন হারিয়ে না যায়, এটাই আমি উপলব্ধি করি। আসলে আমাদের বর্তমান সময়ে কিন্তু ভাইয়ের প্রতি ভাইয়ের এইরকম বিষয় দেখা যায় না, যদি এই বিষয়টা ভাইরা বুঝত তাহলে তো ভাইয়ের ভাইয়ের কত মিলে থাকতে পারত, তাই না? আজকে কত সংসারে ভাইয়ের ভাইয়ে অশান্তি, তাই না? ভাই ভাইকে সহ্য করতে পারে, হ্যাঁ অনেক সময় বাবা সন্তানের মধ্যে সম্পর্কে থাকতে অনেকেই বিষয়টা জানে, তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি এই গল্পটা তাদের কাছে কী করতে পারি?
আমরা দেখি যে বর্তমানে আমরা অনেক সময় মানে আমাদের জীবনে চলার পথে আমরা মা বাবার অনেক সময় অবদ্ধ হয়ে থাকি, মা বাবাকে অসম্মান করি, এটা করা উচিত না। তাছাড়া আমরা অনেক সময় দেখি যে আমরা নিজেরা অনেক সময় অন্যায় করে থাকি, অন্যায়টা বুঝি, এটা আমাদের উচিত স্বীকার করা। আর স্বীকার করে ঈশ্বর ইচ্ছে ফিরে আসি। আর যদি কেউ একটু শেয়ার করতে চান, তারপর আমরা শেষের দিকে আরেকটা ব্যাপার হচ্ছে যে ছোট ছেলে সেই যে বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতো, তারা ভালো ছিল না। আমাদের উচিত যখন আমরা বন্ধু বান্ধবদের সাথে বা আশপাশের কোনো মানুষের সাথে মেলামেশা করবো, যদি উচিত নিয়ে সবার সাথে মেলামেশে নেবেন না, ভালো বন্ধুত্বটা দিন। এবং যদি কেউ কোনো মিশে যায় তাকে যেন আমরা একটু ছোট ছোট একটু সাক্ষাৎ করি, তাই না, একটু বুঝাই এই গল্পটা যেন তাদের কাছে তুলে ধরি। আচ্ছা, ধন্যবাদ এই সুন্দর শেয়ারিংয়ের জন্য। আমরা এই সময় শেষ করব আপনাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই। তো আসুন আমরা ছোট করে একটু প্রার্থনা করি, আমি দিদি গিয়ে আহ্বান করি একটু প্রার্থনা করার জন্য। আমরা শেষ করি, ঠিক আছে, প্রার্থনা করি। স্বর্গের মহান প্রভু, আমি তোমার ধন্যবাদ করি এই গল্পের মধ্যে দিয়ে, এই ঘটনার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে তোমার হৃদয়ের শিক্ষা তুমি দিয়েছ, যেন আমরা একে অন্যের সঙ্গে পিতার সঙ্গে পুত্রের যেমন সম্পর্ক, তেমনিভাবে আমরাও যেন একজন আরেকজনের সঙ্গে আমাদের পারিবারিক সূত্রে, আমাদের মাণ্ডলিক সূত্রে যেন আমরা সুন্দর সম্পর্ক বজায় রেখে আমরা যেন চলতে পারি, এবং আমাদের মধ্যে যেন ক্ষমা থাকে, আমাদের মধ্যে থেকে তুমি সেই হিংসা তুমি দূর করো, এবং প্রভু তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, যেন আমরা তুমি যাদেরকে চাও, যারা হারিয়ে গেছে তাদেরকে যেন তোমার কাছে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমরা যেন এই ঘটনার মধ্যে দিয়ে অন্যদেরকে শিক্ষা দিতে পারি, এই কথা বলতে পারি, যেন যারা যারা হারিয়ে গেছে, যারা প্রভু তোমার কাছে নেই, তাদেরকে যেন তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারে। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে আছো, সঙ্গে থাকো, আমাদের বিশ্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। সবকে বন্ধ করে রাখো।